সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগতম ফেনি মিডিয়ার পক্ষ থেকে। আমি এখন রয়েছি বন্ধুয়া ব্রিজ সংলগ্ন কাজী লেদার প্রোডাক্টস অ্যান্ড ট্রেনিং সেন্টারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাজী লেদার অ্যান্ড প্রোডাক্টস ট্রেনিং সেন্টারের যে কর্মচারীরা রয়েছে, তারা ব্যস্ত সময় পার করছে। যে করোনা পরিস্থিতি মোকাবেলায় যে পিপিই রয়েছে, পিপিই তৈরির কাজে, মাস্ক তৈরির কাজে ব্যস্ত সময় পার করছে এখানকার শ্রমিকরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তৈরি করছে, পিপিই তৈরি করছে এরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পিপিই তৈরি করা হয়, এখানে বিভিন্ন কোয়ালিটির পিপিই তৈরি করা হয়। আমরা এখানকার স্বত্বাধিকারী কাজী জামাল উদ্দিনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে কয়েক ধরনের, কয়েক ডিজাইনের, কয়েক কালারের পিপিই তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে শ্রমিকরা রয়েছে, সেই শ্রমিকরা কিন্তু পিপিই তৈরি করছে। এই পিপিইর কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো। এই পিপিইর ওয়ারেন্টি রয়েছে, ওয়ান ইয়ার্স অর্থাৎ এক বছর ওয়ারেন্টি রয়েছে এই পিপিইর। এখানে যে পিপিইর পাশাপাশি আপনারা, তারা এখানে মাস্ক তৈরি করছে, যেই মাস্কের কোয়ালিটি যথেষ্ট পরিমাণ বেটার বলে মনে করছেন এখানকার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান, স্বত্বাধিকারী কাজী জামাল উদ্দিন। আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিকরা কাজ করছে। আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি দর্শক, এখানে যে পিপিই তৈরি করা হচ্ছে, এর মধ্যে ওয়ান টাইম পিপিই তৈরি করছে এখানকার শ্রমিকরা, যাতে করে যে চিকিৎসকরা রয়েছে, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে এই পিপিই বেশি প্রয়োজন বলে মনে করছেন। পাশাপাশি ফেনীর জেলার যে ছয়টি উপজেলা রয়েছে, সে ছয়টি উপজেলা যেসব স্বাস্থ্যখাত রয়েছে, যেসব সদর হাসপাতাল রয়েছে, যেসব উপজেলা কমপ্লেক্স রয়েছে, যেসব হাসপাতালগুলো রয়েছে, সেই সব হাসপাতালগুলোর জন্য এই পিপিইগুলো তৈরি করছে। তাদেরকে অর্ডার দেওয়া হয়েছে, তারা সেই অনুপাতে কিন্তু তৈরি করছে। সেখানে যদি ওয়ান টাইমের পিপিই প্রয়োজন মনে করো, ওয়ান টাইমের পিপিই তৈরি করা হচ্ছে। যদি দীর্ঘ সময়, দীর্ঘমেয়াদি পিপিই তৈরি করার প্রয়োজন হয়, তাহলে সে দীর্ঘমেয়াদি কিন্তু পিপিই তৈরি করছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা অনেকগুলো প্রোডাক্ট অলরেডি তৈরি করে ফেলছে, তৈরি করে তারা ডেলিভারি দেওয়ার প্রস্তুতিও নিয়ে ফেলছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মাস্ক, এই মাস্কগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন মাস্ক, অর্থাৎ যেটিকে বলা হয় N95 কোয়ালিটির যে মাস্ক রয়েছে, সেই মাস্কের মধ্যেই কিন্তু কোয়ালিটি সম্পন্ন এই মাস্কগুলো তৈরি করছে এখানকার শ্রমিকরা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের কাজী জামাল ভাই কি বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন কাজী জামাল ভাই আমাদেরকে যে প্রোডাক্টগুলো তৈরি করছে সেই প্রোডাক্টগুলো দেখাচ্ছেন উনি। আমি বিষয়টা বলিনি, এটা তিনটে যে মাস্ক কিভাবে তৈরি করে, যে সেই মাস্কের কি কতটুকু কোয়ালিটি রয়েছে সেই বিষয়ে এখন আমাদেরকে জানাচ্ছে কাজী জামাল ভাই। এটা আমরা সাধারণ ভাষায় এটাকে ছাকনি বলি, এটা ফিল্টার। অর্থাৎ এখানে তিনটে স্তর হলে আমরা আজকে যে করোনা প্রাদুর্ভাবের কারণে পিপিই মাস্ক পরিচিত হয়েছে, কিন্তু এর আগেও আমরা 7-8 বছর আগে লন্ডনে 2 কার্টন করে 35 কার্টন করে আমরা এআরএসি এনআ করছি। আর
আমাদের দেশীয় সোনাগাজীর এক ভদ্রলোক সেলিম নামে, ওনারা এখান থেকে কোয়ালিটি কন্ট্রোল করে নিয়ে থাকে। ওই থেকে আমরা এই বিষয়ের উপর একটা অবগত আছি। একটা কথা জানি রাখি, যে কোনো জিনিস গুডস ফিটিংস কোয়ালিটি কন্ট্রোল মেন মেশিন ম্যাটেরিয়াল যদি যথার্থ ফায়দার লক্ষ্যে আমরা উৎপাদন করি, এটা যথেষ্ট সেফটি আছে। যেমন আমি একটা একটা করে বুঝাই, এটা কানে ব্যথা ভাবি, এটা বাজারে শোভিং ব্যাগে, এটা কিন্তু যথাযথ মেটেরিয়াল না, গুড জুলা। আর এটা দেখেন, এটা কানে ব্যথা ভাবে কম, এটা পিছনে দিলে এটা ব্যথা হবে। আর একটা বিষয় হলো পিপি, পিপি বিষয়ে আমরা একটা জিনিস দেখাই। পিপি এতে অনেকে আজকে এই যে হাসপাতালের কর্মী এই কর্মকর্তারা আক্রান্ত হচ্ছে, এটার এটা যথাযথ হয়তো জানা নাই, কিন্তু আপনার যখন এখানে ওয়াটার প্রুফ হবে তখন আপনার বাতাসও ডুববে না, পানি যখন ডুববে না বাতাসও ডুববে না, এই যে তখন এটা সেফটিটা যথাযথ। এই যে আমি আপনার সামনে দেখলাম, পানি দিলাম, এই যে এটা এই যে পানি ডুববে না, তখন এটা যথাযথ। আবার এই একটা এটা কিন্তু ছবি উঠানোর জন্য, মানে ছবি লুকিংটা স্মার্টনেস, কিন্তু যথার্থ সাইজটা আসবে না। এটা কিন্তু সবাই বুঝে না এই জিনিসটা। আমরা কিন্তু অনেক টাইমে অনেকে বলে যে এটা আমাদের এই পিপিটা গায়ে দিলে খুব একটা গরম, তো গরম তো হবে, আমি আমি যে জন্য যেটার জন্য যথার্থ সাইজটা এটাই। আর এটা সারাদিন গায়ে দিই, আপনি এটা শুধু ধুলো ধুলো বালুটা, ধুলো বালুটার জন্য আপনি সেটি করোনা রোগীর সামনে যদি আপনি বাদুরভাবে সামনে সাক্ষাৎ হয়ে যাবেন, তাহলে এটাকে আপনি একদিকে ফেলাই দিই, এটাকে আপনি প্রায়োরিটি দিতে হবে। তা যাই হোক, আমরা তো এই পর্যন্ত এই কাজ করিয়েছি। আমাদের যে পিপিগুলা এখানে আমরা লিখছি, আমরা দেশ গরিব দেশ, এখানে আমরা লিখছি যে 1 ইয়ার ওয়ারেন্টি ফর সুইং, আমরা কিন্তু 1 টাইম দিচ্ছি। এই যে কাজী লেদারের, কাজী লেদারের একটা লোগো আছে, তাইলে আমরা দেশে বানাইতে পারি না। আর আমাদের জিনিসগুলো যদি কোনো আরও আপনাদের মানুষ তো পরস্পরের পরিপূর্ণ সহায়তাকারী, আমাদেরকে যদি আমাদের কাজের ভিতরে ভুলটা ধরাই দিলে আমাদের একটা সংশোধনী নিয়ে আসবে, তা আমাদের আমরা এটা সহায়তা পাবো। আর এ পর্যন্ত আমি ফেনীতে যে এই ডাক্তারদের সাজেশানে এই পিপিগুলো তৈরি করছি, তাদের চাহিদা অনুযায়ী এই পর্যন্ত আমি যে ফুলগাজি পরশুরামের আরম ডাক্তার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে সেখানেও দিছি 200 পিস, এবং সিভিল সার্জন সাহেবেরও দিছি। আমাদের সকলের প্রতি আমার অনুরোধ ছিল যে কাজী লেদারের পিপিগুলা কতটুকু যথাযথ, আর আমাদের কাজের একটু ভুল ধরাই দিলে আমাদের সংশোধনী আসবে, যাতে আমাদের লক্ষ্যটা হলো যথার্থ যে আমাদের ডাক্তার, আমাদের যারা আজকে সাংবাদিক, যারা এখানে করোনা প্রাদুর্ভাবের উদ্যে যেটা দিন রাত পরিশ্রম করতেছে, আপনাদের সাথে সম্পৃক্ততার আমরা সমন্বয় করব। এটাই আমরা আমাদের কাজের মধ্যে কোনো ভুল থাকলে আমাদের কাছে না আমাদের সংশোধনের এই বলি, আর সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ। জি দর্শক, এখানে আমাদের কাজী জামাল ভাই আপনাদের কাছে যেটি সহযোগিতা চাচ্ছেন সেটি হচ্ছে, উনি যে পিপিই বানাচ্ছেন, যে মাস্ক বানাচ্ছেন, সেই পিপিই মাস্কের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেই ভুল ত্রুটি সংশোধনের জন্য আপনারা তাদের ওনাকে সহযোগিতা করবেন, ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে উনি এই সহযোগিতা আপনাদের কাছে চাচ্ছেন। দর্শক, উনি আপনাদেরকে দেখাইছিল যে দেখাচ্ছিল দুই ধরনের পিপিআই, অর্থাৎ একটি হচ্ছে ওয়াটারপ্রুফ আর একটি হচ্ছে নন ওয়াটারপ্রুফ। যেটি নন ওয়াটারপ্রুফ সেটি উনি বলতে চাচ্ছে শুধু ফটো সেশনের জন্য কিন্তু নন ওয়াটারপ্রুফটাই ব্যবহার করা যায়, আর যেটি ওয়াটারপ্রুফ সেটির 1 ইয়ার ওয়ারেন্টি দেওয়া হচ্ছে, গ্যারান্টি দেওয়া হচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে যে করোনা সংক্রমণ, সেই করোনা সংক্রমণের যে রোগী রয়েছে সেই রোগীর সামনে যেতে হলে ওয়াটারপ্রুফ যে পিপিআই রয়েছে সেটি পরে যাওয়ার জন্য ওনারা নির্দেশনা দিচ্ছেন, সাজেস্ট করছেন। শুধু দর্শক, এ ছিল এখানকার কাজী লেদার প্রোডাক্ট অ্যান্ড ট্রেনিং সেন্টারের আজকের লাইভ। আপনাদের সাথে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, যে করোনা ভাইরাসের থেকে রক্ষা পেতে যে সামাজিক দূরত্বের বিষয় বলা হয় সেটি বজায় রাখবেন, বাসার থেকে বের হওয়ার পরে আপনাদের
বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আপনারা বাসা থেকে বের হবেন না, যদিও বের হন যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা আপনারা বাস্তবায়ন করবেন। তো দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আমাদের বাণিজ্যিকভাবে কেউ নেই, এমনি ডাক্তাররা সরকারি হাসপাতাল, সরকারি হাসপাতালও করে, বেসরকারি।